গ্যাস সংযোগ না দিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন সিলেটের গোটাটিকরের বিসিক শিল্পোদ্যোক্তারা। গ্যাস সংযোগ বন্ধ, বিদ্যুৎ বিভ্রাট ও জলাবদ্ধতা সমস্যা সহ সকল সমস্যা সমাধানের দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করে সিলেট বিসিক শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ, আন্দোলনের আলটিমেটাম দেন। এছাড়া বিসিক শিল্প এলাকা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়ার কথা থাকলেও এখানে প্রায় সময় বিদ্যুৎ থাকে না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নেতারা। সিলেট থেকে বেলাল আহমেদের ক্যামেরায় বিস্তারিত মুয়াজ্জেম সাজু রিপোর্টে। শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ প্রদান সহ সকল সমস্যা সমাধানের দাবিতে সোমবার দুপুরে সিলেট নগরীর গোটাটিকর বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প মালিকরা জানান, বিসিক শিল্প এলাকায় গ্যাস সংযোগের অভাবে অনেক শিল্প কারখানা উৎপাদন শুরু করতে পারছে না। এছাড়া বিদ্যুৎ সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান বিসিক শিল্প মালিকরা। ব্যবসায়ীরা যে কেন ফরেন কারেন্সি ইনভেস্টার খোলাস হয়, লোকাল কারেন্সি ইনভেস্টার খোলাস হয়, কোটি কোটি টাকা লস হয়েছে গ্যাসের কারণে, বিদ্যুতের কারণে, রাস্তাঘাটের কারণে। সিলেটের চাপ, গ্যাসের কোনো শর্টেজ নাই, তো কেন আমরা গ্যাস পাবো না? গ্যাসের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট হয়ে মাথায় হাত দিয়ে বসে থাকবো। সিলেট নগরীর গোটাটিকর বিসিকে 62টি শিল্প কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় 2500 কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। কারখানা থেকে বছরে 107.2 কোটি টাকার পণ্য উৎপাদন হয়। আর এই শিল্প এলাকা থেকে বড় অঙ্কর টাকা রাজস্ব পায় সরকার। আর এ সকল সমস্যা সমাধানের কোনো মাথা ব্যথা নেই সরকারের বলে জানান তারা। আমরা শিল্প কারখানা করতেছি, আমরা টাকা ইনভেস্ট করতেছি, এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, আমরা আমাদের প্রোডাক্টগুলা এক্সপোর্ট করতেছি, এই জিনিসগুলা করার পরেও আমাদের যে সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে পাওয়ার কথা আমরা মোটেও পাচ্ছি না। আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিকের বেতর, ভাঙ্গাচোরা সড়ক ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। আর সড়কগুলো তো যান চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বিসিকের সকল সমস্যা সমাধান না করা হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। যদি আমরা দাবি দেওয়া না মানব, আমরা আইন অমান্য না করিয়া মানববন্ধন করবো, আমরা দরকার রাস্তাঘাট ব্লক করবো, আমরা ডিসি অফিস ঘেরাও করবো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আলিমুল এহসান চৌধুরী। এ সময় মালিক সমিতির সভাপতি কাজী মইনুল ইসলাম, সহসভাপতি নজরুল ইসলাম বাবুল, আব্দুল হাই, আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।